আরেকটু আরেকটু ইয়েস আর লাস্ট লেভেল কাম অন এটা জেতাই লাগবে কাম অন ইয়েস মনি আমি জিতে গেছি আমি গেম জিতে গেছি মনি ওহ মনি তো বাড়িতে নেই থাক মনি পাশে না থাকলে কোনো জেতাকে জেতা মনে হয় না আয়া মনি কোথায় হ্যাঁ মনিকে দেখছি না তো দাদু ভাই মনি তো একটু বাইরে গিয়েছে বাইরে গেছে তাহলে তুমি যে মনি মনি বলে ডাকলে সত্যি করে বলো তো দাদু ভাই ওই ফাজিলটা নিশ্চয়ই কাজের ভয়ে কোথাও লুকিয়ে আছে না দাদু ভাই মনি আসলে একটা কাজে বের হয়েছে কাজে বের হয়েছে কখন গেছে আসবে কখন ও বের হয়েছে একটা কাজে কখন আসবে একটু দেরি হতে পারে কি সর্বনাশ কি সর্বনাশ তাহলে দুপুরে রান্নাটা করবে কে আমি জানি না আরে আচ্ছা কাজের মেয়ে যদি প্রতিদিন নিজের কাজের জন্য বাড়ির বাইরে চলে যায় তাহলে বাড়িতে রান্না বান্নাটা করবে কে হ্যাঁ এটা তো দেখছি বাড়ি না আমি একবার লঙ্গরখানা খুলে বসেছি আচ্ছা দাদু ভাই মনি হয়তো রান্না করে গিয়েছে তুমি একটু গিয়ে টেবিলে দেখো না দেখার কি আছে রেখে গেছে তো সেই সকালেরটা আচ্ছা এই দুপুরবেলা বাসি তরকারি দিয়ে আমি ভাত খেতে পারবো হ্যাঁ দাদু ভাই তোমার মোবাইল দিয়ে অর্ডার করে দাও না এই কাচ্চি বিরিয়ানি হ্যাঁ অনেকদিন খাই না তো একটা ফুল প্যাকেট ওই যে বড় বড় আলু থাকবে ডিম ডিম সিদ্ধ থাকবে বড় বড় দাও না অর্ডার দিতে পারবো কিন্তু তোমার কাছে টাকা আছে তো আমার কাছে তো কোনো টাকা নেই টাকা আসবে কোথা থেকে বলো তাহলে আমি টাকা পাবো কোথা থেকে টাকা ছাড়া আমি অর্ডার দিতে পারবো না বুঝি মনির যে টাকাটা আছে ওখান থেকে নিয়ে বিরিয়ানি অর্ডার করে দাও আরে সামান্য কটাই তো টাকা মনি টের পাবে না দাদু ভাই তুমি চুপ করো তো রেগে যাচ্ছ কেন হ্যাঁ দরকার হলে রাতে যখন সাদিক ফিরবে সাদিকের কাছ থেকে টাকা নিয়ে আবার দিয়ে দেবো মনির টাকা আমার কাছে নেই আর থাকলেও আমি তোমাকে দিতাম না তাহলে আমি দুপুরে খাবোটা কি হ্যাঁ একবেলা যদি না খাই শরীরটা দুর্বল হয়ে যাবে শরীর দুর্বল হলে মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারি মাথা ঘুরিয়ে পড়ে গেলে অসুস্থ হব আচ্ছা মনি তো বাইরে গিয়েছে ও আসলে নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে থাকবে আমি একটা কাজ করি আমি ওর জন্য আজকে রান্না করি দাদু ভাই তোমাকে রান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজকে আমি রান্না করব কি তুমি রান্না করবে হ্যাঁ ছি 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 আরে ছেলে মানুষের কোনোদিন রান্না করে যায় নাকি আচ্ছা ছেলে মানুষ রান্না করে না গেলে তোমার মজার বিরিয়ানিটা কে রান্না করবে বলো তো আরে বাবু তো রেস্টুরেন্টে রান্না করে আচ্ছা বাড়ির রান্না রেস্টুরেন্টে রান্না কি এক হলো নাকি হ্যাঁ আর তাছাড়া তুমি রান্না বান্না কিছু জানো জানি না তবে ইউটিউব দেখে শিখে নেব আচ্ছা যাই বলো আমি আজকে রান্না করবই করব আরে এই এই আয়ান কি কোসাস আয়ান শোন এই কি হ্যাঁ এই ছেলে কি বড় হয়ে বাবুর্চি হবে নাকি কি সর্বনাশ কি সর্বনাশ